বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা একটা স্বামী মতো কারণ তা না হলে এরকম খুটখাট অশান্তি স্বামী ছাড়া কেউ করে না আর আমার ভাবতে অবাক লাগছে যে যে দেশটার এই অবস্থা জলের এতটা উচ্চ পরিমাণ জলের মানুষ প্রাণপয়ে পালাচ্ছে বাড়ি ঘর ছাড়া ফসল নষ্ট হচ্ছে খাদ্য নষ্ট হচ্ছে এই অবস্থা তা দেখে আরেকটি দেশ কী করে হাসে আর যখনই কথা হচ্ছে একটা দেশ কি করে হাসে কারণ কথা সব জায়গায় একই ক্ষেত্রে খাটে কোন দেশের একটা মানুষ একটা নাগরিক যখন কিছু বলে তার সাথে সাথে পুরো দেশটার নাম খারাপ হয় সেখানে এটাই অবাক লাগছে যে বাংলাদেশের আজ এই অবস্থা জলে সে বলার মতো না সে সিন দেখার মতো না সেখানে আমাদের এই দেশের লোকগুলো কি করে মজা নিচ্ছে সবাই নিচ্ছে না এটা বাস্তব কথা কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে বেশি শতাংশ মানুষ মজা নিচ্ছে আর আমি এটাই অবাক করছি তারা আমার আশেপাশের লোকজন আর এই বিবাদটা শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়াতে তা নয় সব ক্ষেত্রে ছড়িয়ে দিয়েছে একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ পরপর বাংলাদেশের উপরে যে সমস্ত আঘাত হয়েছে এমনকি আমাদের দেশের উপরে যে সমস্ত প্রবলেম চলছে পলিটিক্যালি বা সমস্ত রকমভাবে তো সাধারণ নাগরিক সুস্থ নয় ঠিক আছে কিছু না কিছুর কারণে কারণ বছরটা ভালো যাচ্ছে না সব কিছুই কিন্তু মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি আমি বেশি বাড়তি কথা বলছি কারণ আমার বেসিক্যালি খারাপ লাগছে যে যে সমস্ত লোকজন ফেসবুকে এরকম দাদাগিরি দেখাচ্ছে যে এই করে দেবো সেই করে দেবো তাদের যুদ্ধ কিন্তু ফেসবুক অব্দি সীমাবদ্ধ আবদ্ধ ঘরে দেখতে গেলে কিন্তু আটিমিটি তাদের কিছুই নেই ঠিক আছে কিন্তু এরকম অশান্তি কেন জল তো একদিন শুকিয়ে যাবে কিন্তু যে ঘাটা বাংলাদেশের প্রতি হয়েছে সেটা ভারতের প্রতি আর জীবনে দিন শুকাবে না এটা রাজীবন থেকে যাবে তো মেন যে ব্যাপারটা আমার ভিডিওটা যেটা রিয়াকশান দেওয়ার মেন কারণ সেটা হচ্ছে বন্যাটা কেন হলো আসল কাউন্টটা আমার জানি না কারণ এদেশ থেকে আমাদের সরকার বলছে নাকি কেউ একজন বাদ খুলে দিয়েছে বা সেরকমভাবে কেউ খেয়াল করেনি কারা খুলেছে কেউ জানে না আর বাংলাদেশ থেকে ওখান থেকে রিপিটলিভাবে এটা বলেছে ইচ্ছে করে খোলা হয়েছে তো আসল কাউন্টটা আমিও জানি না অনেকেই জানে না একটা ইন্টারভিউ দেখবো এখানে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে ইন্টারভিউ না আমি যাই না আমি কে হয়তো কোনো আবহাওয়া দপ্তর হবে বা কোনো জল জলের বিষয়ে বা কোনো বিভাগে থাকবে হয়তো তো মেন টাইটেলটা রয়েছে দেশে এমন বন্যার কারণ আসলে কি তোমার থেকে ইন্টারভিউ শুনে নেব ভিডিও অনেক রকম ভিডিও অনেক মর্মান্তিক সিন যেগুলো দেখলে সত্যি খারাপ লাগছে কারণ ত্রিপুরা তো আমাদের এদেশে এরকম জলে বেসেছে তাদের ক্ষতি হচ্ছে আমরা কেন অন্যের দেশের ক্ষতিতে আমরা একটা আনন্দ পাচ্ছি তো ভিডিওটা জানা যাক চলো শুরু করা যাক

ঠিক আছে তো ওখানে প্রশ্ন করা হয়েছে এরকম ভয়াবহ অবস্থা কেন বাংলাদেশের না অনেকটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়ে কিন্তু এবার যে অঞ্চলে বন্যাটা হচ্ছে যে বন্যাটা চলমান আছে সেটা সেখানকার জনগণই বলছে আর কেউ বলছে গত সতেরো বছরে দেখেনি কেউ বলছে গত ৪০ বছরে দেখেনি একজন বৃদ্ধা উনি বলেছেন উনার জীবদ্দশায় মানে গত সাত দশকে উনি এই ধরনের বৃষ্টি অথবা বন্যা পরিস্থিতির সম্মুখীন হননি তার মানে গত চার পাঁচ সাত দশকের একটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ঘটনা আমরা নোয়াখালী কুমিল্লা এবং সারাউন্ডিং যে অঞ্চলটা দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা ত্রিপুরা সেই ঘটনাটা দেখেছি বন্যা উপদ্রুত এবং সেখানে মানুষও মারা গেছে এই যে একটা হঠাৎ করে আমরা যেটা দেখছি আমাদের বর্ষাকাল যেটা আমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস হচ্ছে আমাদের বর্ষাকাল জুলাই মাসে যথেষ্ট পরিমাণ কম বৃষ্টি হয়েছে স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে অনেক কম হয়েছে আর আগস্ট মাসের এই সপ্তাহে এই সময়ে এসে টানা বিরামহীন যে বৃষ্টি সেটা কোনো কোনো যে এখানে বৃষ্টি রেকর্ড করা হয় যেমন এটা বাস্তব কথা যে জুন জুলাই সেরকমভাবে বৃষ্টি আমাদের এখানেও আগস্ট মাসে যেরকমভাবে বৃষ্টি হয়েছে যেভাবে জল জমেছে কলকাতাতে বলো ঠিক আছে তো বন্যা সূত্রপাত দেখা দিয়েছে কিন্তু জলের এত পরিমাণ জল এরকম উচ্চতায় জল ফেনি বলো নোয়াখালী বলো যে সমস্ত জায়গার নাম আছে কোন একটা তো ব্যাপার আছে এত পরিমাণ জল কেন তাই বলে ওয়াটার বোর্ড ওদের পরশুরাম যে বৃষ্টির রেকর্ড সেখানে দেখিয়েছে তিনশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমরা গতকাল ফেনিতে যে বৃষ্টির রেকর্ড দেখেছি সন্ধ্যা পর্যন্ত আগের দিন সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সেটা প্রায় তিনশো বারো মিলিমিটার আজকের বৃষ্টির রেকর্ড এখনো পর্যন্ত জানা যায় নাই কারণ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এই যে একটা অন্য ধরনের পরিস্থিতি বিরাজমান করছে তার মধ্যে একটা বড় ধরনের ভূমিকা রাখতেছে আনপ্রেসিডেন্টেড রেইনফল আমরা সাধারণত বৃষ্টির যে রেকর্ড সেটা উনানব্বই মিলিমিটার বা তার চেয়ে বেশি যদি চব্বিশ ঘন্টা বৃষ্টি হয় সেটাকে বলা হয় অতি ভারী বৃষ্টি যেখানে তিনশো মিলিমিটার বৃষ্টি চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে সেটা আর কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না এবং সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে না পুরো এলাকা জুড়ে কুমিল্লাতে বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটারের বৃষ্টি বেশি মাইজদিকটে বৃষ্টি হয়েছে ফেনিতে হচ্ছে এবং আশেপাশে আরো যে অঞ্চলগুলোতে সেখানে হচ্ছে পাশাপাশি হচ্ছে ওজান এই জায়গাটা এই জায়গাটা একটু পরিষ্কার করবেন আমাদেরকে অনেকেই ভারতের কথা বলছেন তাদের ডম্বুরের যে বাদের কথা বলছেন সেই বাদটা এই সময় ভেঙে দেয়া এবং ভারত পরিষ্কার করে বলেছে যে না আমরা বাংলাদেশের সাথে আগেই যোগাযোগ রেখেছি আবহ পরিস্থিতি তাদের কন্ট্রোল রুমের সাথে আমাদের এক ধরনের যোগাযোগ ছিল এই বিষয়টা কি নিয়ে বল এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তো আমি যাই না ঠিক কিন্তু ঠিক আছে আবহাওয়া ওনাদের ওখানকার আবহাওয়া দপ্তরকে ভারতের সরকার বলেছে ঠিকই কিন্তু মেন তো জনগণই জানে না মেন তো ওখানকার বাসিন্দারাই তো জানে না তাই তো যারা ওখানে থাকছে যারা বসতি করছে তাদের কাছে রাতের ঘরে আচমকা এরকম জলের ঝাপনামা ঠিক আছে এটা তো সাধারণ জনগণই জানে না বিষয়টা তাদের কি আগে জানানো উচিত ছিল ব্যাপারটা হচ্ছে এটাই অনেকে উপস্থিত করবে তাদের কেন জানাতে যাব তাদেরকে কেনানো জানানো হবে না ঠিক আছে ঘুরে ফিরে এসে বিষয়গুলো এমন হচ্ছে না যে দুই দেশের মধ্যে মানবিকতার জিনিসটা না হারিয়ে যাচ্ছে ওই মানবিকতার যে বিষয়টা যে স্বাভাবিক না সবার মধ্যে রক্ত মাংস বয় তা তো মানবিকতা কোথায় থাকলো তাহলে এইভাবে যুদ্ধ শুরু করে দাও যুদ্ধ যখন শুরু করে তখন জল ছিটে ছিটে কিসে ডাইরেক্ট কাজে লেগে যাও এরকম ছুটখাট জল ফল ছেড়ে এরকম দুই দেশের মধ্যে দরকার নেই তাই না যে মানুষের কাছে অনেকে এই ধরনের কথাই বলছেন যে ভারতের এই ধরনের একটা সিদ্ধান্তের ফলেই এই দুর্যোগটা আসছে ধন্যবাদ দেখেন বিষয়টা কিন্তু সমাজের যোগাযোগ মাধ্যমে যদি আমরা একটু দেখি এটা অনেকটা স্পর্শকাত জায়গায় চলে গেছে যে কোনো পানি এবং পানি বিষয়ক যে বিষয়গুলা চুক্তি বলেন বাঁধের কথা বলে ব্যারেজের কথা বলি ড্যামের কথা বলে এগুলো বিষয়টা হচ্ছে ইনিও পরিষ্কার না যা বোঝা যাচ্ছে কথা শুনে আলটিমেটলি ঠিক আছে তো কাদের মধ্যে কি চুক্তি ফুক্তি তো পরের বিষয় সামান্য ভক্ত জনগণই করছে তাই না আমি একটা কথা বারবার বলেছি যে যারা বাগা বাগা মাথা থাকবে তারা করবে খেলা আর সাধারণ মানুষের কষ্ট সাধারণ মানুষের ভোগান্তি স্পর্শকাতের বিষয় যেহেতু এটা দুইটা দেশ একাধিক দেশের সাথে জড়িত তার মধ্যে আবার যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে তত্ত্বপত্রের ভিত্তিতে বলা এখানে একটা বিষয় হচ্ছে ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে ওনারা বলেছে সেই ধরনের কিছু হয় নাই আমাদের এই দিক থেকে যারা বলছে এরকম কিছু হয়েছে এখানে সুনির্দিষ্ট তথ্যপত্রের বিষয় দরকার আছে কারণ এটা যদি না করা হয় স্পর্শকাত জায়গায় চলে যায় দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক পানি বিশ্লেষকদের আমরা ইনস্টিটিউট এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট বলি নাসাতে কাজ করে বাংলাদেশের আমাদের সমসাময়িক যে বিজ্ঞানীরা আছেন ওনারা অনেকেই এই বিষয় নিয়ে যথেষ্ট কনসার্ন এবং ওনারা যে ওই এই দিয়েছে সেখানে স্পষ্ট বলেছে ডমব্রু বাঁধ থেকে বাংলাদেশের যে দূরত্ব সেটা 120 কিমি ইন বিটুইন হচ্ছে আমাদের আছে হচ্ছে মহারানী হাইড্রো পাওয়ার তো যদি ডমব্রু বাঁধ ছেড়ে দেয়া হয় মহারানী হাইড্রো পাওয়ারর অস্তিত্ব থাকে না এছাড়া আরো কিছু বিষয় আছে কালসিটেটার ব্যারেজ আছে সেটার একটা ছোট পানি ধারণ ক্ষমতার বিষয় আছে ইকেন অনুকূল বিষয় প্রাসঙ্গিক বিষয় জড়িত জি প্রাসঙ্গিক বিষয় জড়িত তো ঠিকই ঠিক আছে কিন্তু আলটিমেটলি হয় না যে আর এমন সময় এসেছে বিষয়টা এমন সময় এসেছে বিষয়টা তো ভারতের নাম খারাপ হতে বাধ্য কিছু করার নেই আর আমরা এটা মানছি ঠিক আছে অনেকে মানছে না অনেকে ঠিক রয়েছে ফারাক্কা ব্যারেজ খুলে দেবো চায়নার চায়নার ড্যামের ফটো পাঠিয়ে চায়নার ড্যাম খুলে দেবে তো এই সমস্ত জিনিস থেকে তোমরা দূরে থাকো সবাইকে বলছি আমাদের এই দেশের মানুষ বলছি এগুলো কিছুই না এগুলো উস্কানি এগুলো জাস্ট উস্কানি কারণ দিন শেষে একটা দিন আসবে যখন সব ঠান্ডা হয়ে যাবে জানি মনে সে কখনো থামবে না সে একটা জিনিস মনে থাকবে বাংলাদেশের মানুষ তোমরা মনে রাখবে যে আমরা কি ক্ষতি করেছি তোমাদের ঠিক আছে কিন্তু এই সমস্ত পরিস্থিতিতে দরকার নেই দরকার হয় ফেসবুক খাটা বন্ধ করে দাও কিছু করা বন্ধ করে দাও কিন্তু যেখানে মানুষের সাহায্যের দরকার মানুষ যখন এরকম বিপদের মুখে রয়েছে তাদের যখন সাহায্য করতে পারছো তাদের কিছু ভালো চাইতে পারছো তাদের দরকার নেই তাদের দেওয়ার কিছু ঠিক আছে এটা খারাপ খারাপ বিষয় এটা মনে হয় অ্যাড আসবে একটু স্কিপ করে নিই গাইস এখান থেকে চলো আপনি এই বিষয়টি নিয়ে আরেকটু পরিষ্কার করবেন যে ব্যাপারটা আসলে কি ঘটছে মানে এই এলাকায় পার্টিকুলারলি কুমিল্লার ফেনী নোয়াখালিটায় এই এলাকায় এই ধরনের বন্যা সচরাচর হয় না এই বর্ষাকাল হওয়া সত্ত্বেও এইবার একটু ব্যতিক্রম এটি কেন ধন্যবাদ এটা আসলে অনেক জায়গায় প্রসঙ্গটা আসতে চাই কারণ দেখেন আমাদের কিন্তু বন্যা ভ্রবণ দেশ বন্যা প্রবণ এলাকা আছে সেটা আমরা সবাই জানি কিন্তু আমাদের এতদিন পর্যন্ত কেন্দ্রবিন্দু ছিল সিলেটের যে বন্যা আমাদের কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জের বন্যা ফরিদপুরের বন্যা জামালপুর গাইবান্ধা এই অঞ্চলের বন্যা এই যে কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলের যে বন্যা আমরা গত দুই দশক তিন দশক চার দশক ভুলেই গিয়েছিলাম তো মানুষ যখন কোন একটা জায়গার গুরুত্বপূর্ণ জায়গার বিষয় মনোযোগ থেকে সরে যায় তখন কি হয় সেখানে কিছু অব্যবস্থাপনা তৈরি হয় নদী গবেষণা বা এরকম জায়গা থেকে আমরা এরকম কিছু ঘটনা জানতে পারছি যেটা হচ্ছে কি নদী ভরাট হয়ে যাওয়া নাব্যতা কমে যাওয়া বা স্থাপনা তৈরি হওয়া এ ধরনের অনেকগুলো বিষয় কিন্তু পারিপার্শ্বিক ভাবে জড়িত আর আনপ্রেসিডেন্টের যে বৃষ্টিপাতটা মানে এখানে বৃষ্টির রেকর্ড কিন্তু হিস্টোরিক্যালি অনেক আছে যেমন আমরা যদি দেখি ষোলো জুলাই দুই হাজার পাঁচ সাল ফেনিতেই একদিনে বৃষ্টি ছিল চারশো বিশ মিলিমিটার মাইজদিকোর্ডে কিন্তু এরকম একটা বড় ধরনের রেকর্ড আছে সেটা এখানে বড় ধরনের ঘটনা আছে টানার টানা তিন চার দিন ধরে বৃষ্টি বৃষ্টি হওয়া হওয়া এবং এলাকা জুড়ে সাগরে একটা নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের একটা বলে নিম্নচাপের কারণে একটা বড় ধরনের বৃষ্টি তৈরি হওয়া পুরো বর্ষার এই সময়ে এসে পুরো বাংলাদেশ এবং পার্শ্ববর্তী জায়গার উপর মনসুনটা পুরোপুরি সক্রিয় এই অনেকগুলো ঘটনার একটা সংশ্লিষ্টতা এখানে জড়িত তাহলে কি হচ্ছে এই যে বৃষ্টি উজান থেকে পানি আসা আমার নিজের এখানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি জমে যাওয়া সেই বৃষ্টির পানি যেতে না পারা নদী ওভারফ্লো হয়ে যাওয়া এই যে গোমতী নদী তার বিপসীমা প্রায় সত্তর সেন্টিমিটার বা কিছু একটা পরিমাণ ওভারফ্লো হচ্ছে আরো মুহুরি নদী এরকম হয়ে গেছে এই যে বিষয়গুলো সবকিছু একসাথে জড়িত আর হচ্ছে প্রস্তুতির কোন ধরনের অবস্থা এখানে ছিল না জানতেই পারে না কারণ আপনারা দেখবেন এমন একটা এটা একটা এটা একটা মেন বিষয় যেটা যেটা ইগনোর করলে হবে না কারণ প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে চলছে এমন তো যে ভালো ডাইরেক্ট খুলে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ যে মানুষ ঠিক টেরি পায়নি যে এরকম পরিমাণে বৃষ্টি হতে পারে কারণ সবাই তখন অন্যরকম ঝামেলা পোষাতে ব্যস্ত দু দেশের মধ্যেই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে বিষয়টা যে জলটা এত গড়িয়ে যে এরকম পরিমাণে চলে এসেছে এটার উপর বুঝতেই পারেনি মেন ঘটনা বন্ধুরা আমি জানি না তোমরা জানো না তোমরা হয়তো অনেক সোর্সের মাধ্যমে জেনেছ আমি অনেক সোর্সের মাধ্যমে আমরা কেউই কিচ্ছু জানি না মেন ঘটনাটা কি ঠিক আছে কেন হচ্ছে বাট যারা ফেসবুকে ঝামেলা করছে তাদের উদ্দেশ্যে জিনিস বলি ঠিক আছে যে দিন শেষে যদি অশান্তি সে লেভেলে যায় হয়তো স্বামী মতো কথা বন্ধ থাকবে একদিন দুই দিন তিন দিন চার দিন কিন্তু কেউ পারবে না এই দুই দেশ কথা না মানে কথা না বলে থাকতে পারবে না ঠিক আছে অশান্তির জন্য লাগবে কথা শোনাতে একটা হিংসে প্রবণ এই ঠুটখাট ঝামেলা ঠিক আছে এই জিনিসটা থাকবে আজীবন আর দেখো কিছু হলে বড় বড় মাথাগুলো যখন ঝামেলা করে তখন ক্ষতিপোষণ করতে হয় কিন্তু সাধারণ মানুষদের কিন্তু তারা এমন ভাব করে যে রাই হয়তো যুদ্ধ নেমেছিল ঠিক আছে কিন্তু অত সহজ না যুদ্ধ হওয়া যুদ্ধ বিষয়টা হয়তো শুনতে সহজ লাগে কিন্তু না ঠিক আছে আর যারা দোষ করবে তাদের অবশ্যই ভোগান্তি আছে দোষের সাজা তাকে পেতেই হবে সেটা আমি হই তোমরা হও বা যেই হোক না কেন ঠিক আছে কিন্তু আমার কাছে একটাই যারা বিপদে রয়েছে এখন তাদের পাশে দাঁড়ানো হোক আমাদের সরকার থেকে যদি শুনে আমার ভিডিও থাকে আমাদের সরকার থেকেও যা হয়েছে জানি না কী করেছে আমরা করেছি না কীভাবে হয়েছে কোনো আইডিয়া নেই কিন্তু সাহায্য হাতটা সব কিছুর ক্ষেত্রে লাগে যেহেতু বলে কথা রাজ্য বলে কথা ঠিক আছে তারা যেমন আমাদের

আমরা ইতিমধ্যে জেনেছি দুইজন বা তারও বেশি মানুষ মারা গেছে পানি পানি যে তোর দেখছেন যে স্রোত দেখছেন যে গতি দেখছেন এখন পর্যন্ত আপনাদের অবজারভেশন কি এটা কি ফ্ল্যাশ ফ্লাডের মতো চলে যাবে নাকি একটু স্থায়ী হতে পারে বা ছড়াতে পারে এখানে যেটা হচ্ছে এই ধরনের এই ধরনের বন্যা যে বৃষ্টি যেহেতু আরো চব্বিশ ঘন্টা বা বেশি সময় অব্যাহত থাকার একটা সম্ভাবনা আছে পূর্বাভাস গুলো সেই ধরনের কথা বলছে তাহলে আমরা আমরা ইমিডিয়েট কোনো কিছু আশা করি না যে বন্যার পানি খুব দ্রুত চলে যাবে এটা সময় নিবে কারণ ওজন ওজনায়ও যদি বৃষ্টি হতে থাকে সেখান থেকে পানি আসতে থাকবে মানে এটা একটা সুনির্দিষ্ট সময় নেবে এই মুহূর্তে এই পানি খুব দ্রুত চলে যাবে এটা আশা করার খুব কোন অবস্থা আমি নাই বলে মনে করি মানে পানি থাকবে পানি পানি যেতে সময় লাগবে জি জি অনেক ধন্যবাদ ডক্টর মোহন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি ওকে তো ইন্টারভিউ যেটা শুনলাম যেটা ঠিক আছে ব্যাপার তো আছে কিন্তু এদিকে হাত থেকে হাতের নাগালের বাইরে ঠিক আছে আর এখানে আমার কিছু করার নেই ঠিক তোমরা যেটা ভালো বুঝবে করো বুদ্ধরা ঠিক আছে তোমার ডিসিশান তোমরা নাও আমাদের এখানে ডিসিশান নেওয়ার তো লোকজন রয়েছে সবার সবার ডিসিশান নিচ্ছে কিন্তু দিন শেষে কিছু কিছু জিনিস এত বাজে লাগে না ওই না মন কষাকষি ব্যাপারটা হয়তো শুকে যাবে হয়তো অনেক ভুলে যাবো হয়তো অনেকে ভুলে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে মনে থাকবে আর এই টোকাটুকির ব্যাপারটা আজীবন থাকবে এটাই খারাপ লাগে কারণ আমার কাছে মানবিকতায় শেষ ধর্ম ঠিক আছে আর কি বলবো চলো গাইস ভিডিও এ পর্যন্ত ছিল আর আশা চাই কাছে সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক সন্তানে থাকুক সবকা যেন সাহায্য হাত তাড়াতাড়ি পৌঁছে যাক এটাই আমি ছোটোখাটো একটা ইউটিউবে আমি সেমন কিছুই সাহায্য করতে পারবো না কিন্তু মানুষের হয়তো মন বদলাতে পারবো এটা হয়তো আমি জানি টারা সিওটিককে ভাবাহ থাকবে সবাই সাবধানে থাকবে